হ্যালো বন্ধুরা, ওএমজি চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপার সাইক্লোন আমফান আজ রাত থেকে ঝড়ের গতি কিভাবে বাড়বে কি জানালো আবহাওয়া দপ্তর, তো এই ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে বসেই যদি অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান ডাটা এন্ট্রির মাধ্যমে, বা আপনারা বিজনেস করার জন্য আইটিসির সঙ্গে ডিস্ট্রিবিউটারশিপের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন জানতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে অবশ্যই ক্লিক করুন। সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশান বেলটি টিপে অল করে নোটিফিকেশান আপডেট করে নিন আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারা রাত ঝড়ো হাওয়া বইতে পারে। মাঝরাতের পর থেকে ঝড়ের গতিবেগ ক্রমে বেড়ে প্রতি ঘন্টায় 85 কিলোমিটার হবে। তারপর কাল সকাল থেকে আরও তীব্র গতিতে ঘন্টায় 95 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া ও কলকাতায়। তারপর সকাল থেকে হাওয়ার গতিবেগ ক্রমশ তীব্র হবে। তো দুপুরের পরে যখন দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের কাছাকাছি আছড়ে পড়বে তখন হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াবে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। তারপর তা আরও বেড়ে গিয়ে 185 কিলোমিটার বেগে সজোরে ধাক্কা মারতে পারে। মূলত দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল সহ গোটা জেলাতে ঝড়ের তীব্রতা থাকতে পারে এমনটাই। তা রাত পর্যন্ত চলবে, সেই সঙ্গে অতি তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম ও মেদিনীপুরের উপর দিয়ে। তো সেখানে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। তারপর আরও বেড়ে ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝাপটা মারতে পারে। তো বন্ধুরা, বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে ঝড়ের তীব্রতা এতটাই হবে যে বাড়ির অ্যাডভেস্টার চাল, বিদ্যুতিক পোল, বিজ্ঞাপনের হোর্ডিস, গাছ উপড়ে যেতে পারে। তাছাড়া ঝড়ের সময় ট্রেন ও সড়ক পথে চলাচল বারণ করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।